হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব শুটকি মাছের চচ্চড়ি। তো তার জন্য আমার কি কি লেগেছে সেটা বলে দিই। প্রথমে বলে দিই, এখানে আমি নিয়েছি লইট্টা শুটকি, আর এদিকে সবজির মধ্যে আমি নিয়েছি হচ্ছে বেগুন, আলু, সিম, ফুলকপি, আর এদিকে রয়েছে পেঁয়াজ কলি, আর এদিকে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে শুটকি মাছগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নেব ভালো করে। শুটকি মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াতে নিয়েছি সরষের তেল, এবার শুটকি মাছগুলোকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এই বাকি ইসেগুলো দিয়ে দেবো আমি। ভালো করে মেরে নেব। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে করতে থাকবো, ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাক। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলো। ভালো করে নেড়ে নিব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।